नमस्कार आमी डॉक्टर कौशिक सिल आर एन टेगोर हॉस्पिटल कोलकातार ब्रेन एवं स्पाइन सर्जन। ब्रेन ट्यूमर सुनलेई किरम किरम भय करे, मने हय जे ब्रेन ट्यूमर थाकलेई जार होयेछे तार बोधहय आयु आर कदिन, किन्तु एटा ठीक नय। अनेक ब्रेन ट्यूमारई आमरा जाके डाक्तारी परिभाषाय बिनाइन बोली। बिनाइन माने कैंसार नय, खूब कम क्षेत्रेई ब्रेन ट्यूमर कैंसारास हय। से बिनाइन होक बा कैंसारिस होक, सब काइंड अफ ब्रेन ट्यूमारे चिकित्सा आजकलकार दिने बड़ बड़ हस्पिटाले बा बड़ बड़ सेंटारे एइगुलो पावा जाय। जेमन आमादेर हस्पिटाले कोनो पेशेंट जदि ब्रेन ट्यूमार निये आसेन ताके एकटा टीम डाके, सेई टीमे ब्रेन सार्जनरा थाकेन, निउरोलजिस्टरा थाकेन, निउरो क्रिटिकल केयारेर लोकेरा थाकेन, निउरो अ্যানেস্থেसिस्टरा थाकेन एबं फिजिओथेरापिस्टरा थाकेन एवं सबार एवं कारो कोनो कोनो क्षेत्रे कैंसारस ट्यूमर होले ऑन्कोलॉजिस्टरा थाकेन एवं सबार मिलित प्रचेष्टाय पेशेंट के 5-7 दिनेर मध्ये भालो करा सम्भव हय। जेटा कमनलि हय जे ब्रेन ट्यूमारे मोस्ट अफ द क्षेत्रेई प्राथमिक चिकित्सा होच्छे ऑपारेशन एवं ब्रेन ट्यूमारे ऑपारेशन सम्बन्धे जनमानसे एकटा भीति थाके जे एई ऑपारेशन करले केउ चिरजीवनेर मतो पंगु हये जाबे। এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। কিছু কিছু ক্যান্সারাস ব্রেন টিউমার যেমন পুরোপুরি অপারেশন করে বার করা যায় না, কিন্তু তাদেরকে অপারেশনের পরে রেডিয়েশন দিলে বা কেমোথেরাপি দিলে সেই টিউমারটাও কন্ট্রোলে থাকে এবং পেশেন্ট অনেক দিন ভালো কোয়ালিটি অফ লাইফ নিয়ে বেঁচে থাকতে পারেন। যেগুলো বিনাইন ব্রেন টিউমার তাদের কিন্তু অপারেশন করে পুরোপুরি কিওর করা সম্ভব হয়। এই অপারেশন আগেকার দিনে নিশ্চয়ই রিস্কি ছিল, কিন্তু আজকালকার দিনে অনেক সেফ। কারণ শুধু স্কিল সার্জন নয়, আমাদের সঙ্গে অনেক রকম যন্ত্রপাতি থাকে, যেমন মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ এবং তার নিউরো মনিটরিং, যার নিউরো ন্যাভিগেশন, যার যেগুলো সাহায্য নিয়ে অপারেশন করলে ব্রেন ড্যামেজ অনেক কম হয় এবং টিউমারটাকে ব্রেন থেকে খুব সুন্দরভাবে বার করা যায়। আমাদের এই হসপিটালে প্রচুর এই ধরনের পেশেন্ট চিকিৎসা করিয়ে আজকে ভালোভাবে জীবনযাপন করছেন। এবং পরিশেষে আবার বলি, সমস্ত ব্রেন টিউমারই ক্যান্সার নয়, ফলে মোটামুটি মোস্ট অফ দ্য ব্রেন টিউমারই কিন্তু রেজাল্ট ভালো এবং কিন্তু একটাই জিনিস, তাদের চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। একবার ধরা পড়লে সেটা নিয়ে আর ফেলে রাখা উচিত হবে না এবং ডাক্তারদের পরামর্শ মতন সঙ্গে সঙ্গে অপারেশন হোক বা ওষুধ দ্বারা চিকিৎসা হোক, যেটা দরকার সেটা তখনই করাতে হবে। ধন্যবাদ।